সোনিকার মৃত্যু তদন্তে এবার নয়া মোড়, আরও রহস্য ঘনীভূত হচ্ছে। বিক্রমকে জেরায় বেরিয়ে এলো নতুন সূত্র। পুলিশের কাছে বিক্রম দাবি করেছেন শুধু বন্ধুত্ব নয়, সোনিকা তার প্রেমিকাও ছিল। সূত্রের খবর, জেরায় বিক্রম জানান সেই রাতে সোনিকাও মদ্যপান করেছিল। রাত 9:30 থেকে মদ্যপান শুরু করে সোনিকা, তখন তার সঙ্গে অন্য বন্ধুরা ছিল। তা চলে প্রায় রাত 12:30 পর্যন্ত। আপনারা দেখলেন সেই ঘটনাক্রম। বিক্রমের দাবি, রাত 12:30 নাগাদ সোনিকাকে পিক আপ করতে তিনি পৌঁছে যান, তারপর সবাই ফিনিক্স বারে যান। সেখানে কোকা কোলার সঙ্গে রাম মিশিয়ে খান বিক্রম সোনিকা দুজনেই। বিক্রম জেরায় জানিয়েছেন এরপর আন্ডারগ্রাউন্ড নাইট ক্লাবে চলে যান তারা, সেখানে তিনি মদ্যপান করেননি বলে তার দাবি। পার্টির যে ভিডিও ক্লিপটি এখন ভাইরাল, তাতে বিক্রমের হাতে রয়েছে পানীয় ভর্তি গ্লাস। জেরায় বিক্রমের দাবি, গ্লাসে কোকা কোলা ছিল। পুলিশকে বিক্রম জানান সোনিকা তার প্রেমিকাও ছিলেন, তাদের সম্পর্ক প্রায় 4 মাসের। ওই রাতে আন্ডারগ্রাউন্ড থেকে বেরিয়ে সোনিকার বাড়ি তারা যাননি। বিক্রমের দাবি, কসবার সুইন হোলেনে তার বাড়ির নিচে গাড়িতে বসে গল্প করছিলেন দুজন। রাত 3:15 পর সোনিকাকে বাড়িতে ড্রপ করতে রওনা হন তিনি, কিন্তু লেক মলের কাছেই দুর্ঘটনা ঘটে যায় এবং সোনিকা মারা যান। কিন্তু বিক্রম যা যা বলছেন সেখানে বিস্তর অসঙ্গতি ধরা পড়েছে। পুলিশ এমনই বলছে, তদন্তে আরো একটা চাঞ্চল্যকর মোড় সামনে এসেছে। পুলিশকে বিক্রম বলেন, দুর্ঘটনার রাতে আন্ডারগ্রাউন্ডে নাইট ক্লাব থেকে 2:20 নাগাদ বেরোনোর পর সুইন হোলেনে নিজের বাড়িতে তিনি গিয়েছিলেন। বাড়ির নিচে গাড়িতে বসে 3:15 পর্যন্ত সোনিকার সঙ্গে গল্প করেছিলেন তিনি। কিন্তু পুলিশের সূত্র খবর, সোনিকা বা বিক্রম কারোর মোবাইলের টাওয়ার লোকেশনই সেই সময় সুইন হোলেন ছিল না। রাত 2:30 থেকে রাত 3:30 মধ্যে বিক্রমের বাড়ির আশপাশে ছিলেন না দুজনের কেউই। তাহলে কোথায় ছিলেন বিক্রম সোনিকা? তার চেয়েও বড় প্রশ্ন, জেরায় কেন তাহলে পুলিশকে অন্য বয়ান দিচ্ছেন বিক্রম? তবে কি কিছু লুকোনোর চেষ্টা করছেন তিনি?